তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছে প্রচুর পরিমাণে টমেটো আছে। আমি অনেক টমেটো তুলে নিয়েছি, কারণ দেখুন আমি আপনাদের বেশি টমেটো দেখাতে চাচ্ছি না, দেখুন খেয়ে নিচ্ছে পাখিদের। তো আপনার বাড়িতে যদি পাখির যদি এইভাবে উপদ্রব থাকে তাহলে অবশ্যই আপনারা এই পাখি থেকে বাঁচানোর জন্য নেট ইউজ করুন। দেখুন এখানে এতগুলো টমেটো নষ্ট করে দিচ্ছে। আরও দেখুন দেখুন এত সুন্দর টমেটো, খুব স্বাদ, আমরা অলরেডি অনেক পেরেছি এই গাছ থেকে। দেখুন এখানে তিনটে টমেটো নষ্ট হয়ে গেল। তো আমরা কি করছি, এখানে এই যে টমেটো আছে সেই টমেটোগুলো ফিরে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এই তিনটে টমেটো কাটলাম, খুব সুন্দর টমেটো কিন্তু খেয়ে নিয়েছে। কিছু করার নেই, যদি এইভাবে পাখি বা অন্য কিছু আপনার গার্ডেনে অ্যাটাক করে থাকে বা খেয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই নেট ইউজ করতে হবে, কারণ এই টমেটো লাল হলো খুব দেখতে অ্যাট্রাকটিভ হয়। তার ফলে কী হয়, পাখিদের আক্রমণ হয়। দেখুন এটা বেশি পাখি নেই, কিন্তু এটাকেও একটু খুচিয়ে দিচ্ছে, এটা খাওয়া যাবে না। তো এখানে আর যে কটা পাকা আছে আমি সেগুলো কেটে নেব। টমেটো যেগুলো পেকে যাবে সেগুলো তাড়াতাড়ি কেটে নেবেন। তো আমি এখানে গাছ থেকে প্রায় দু চারটে করে তুলে নিচ্ছি, কারণ রাখলেই দেখতে পাচ্ছেন পাখিটা খেয়ে নিচ্ছে। তো এই সময় আপনারা কি করবেন, গাছে জলটা ঠিকঠাক দেবেন। এখনকার যে ওয়েদার তাতে প্রচুর টেম্পারেচার বেড়ে গেছে, তো এখন যদি আপনারা জল কম দেন গাছ খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং যে ফুলগুলো আছে এখনও দেখুন গাছে সেই ফুলগুলো শুকিয়ে পড়ে যাবে। আর এই সময় কি করবেন আপনারা, 15 থেকে 16 দিন অন্তর গাছে একটু সার ব্যবহার করবেন, যে কোনো লিকুইড সার, বাড়িতে অর্গানিক সার ব্যবহার করতে পারেন। কেন, গাছে যেই টমেটোগুলো আছে এর ফলে কী হয়, গাছে প্রচুর এনার্জির দরকার পড়ে। তো এর জন্য এই সময় যদি আপনি সার যদি ঠিকঠাক প্রয়োগ না করেন টমেটোর সাইজ পাবেন না এবং টমেটোগুলো খুব বেশি বৃদ্ধি পাবে না। এছাড়া আপনাদের বলে দিই, গাছের টমেটোর সাইজ ভালো করতে আপনারা এবং কালারগুলো খুব সুন্দর আসবে এবং গাছটাও খুব সুন্দর থাকবে, তার জন্য আপনারা এপসন সল্ট ইউজ করতে পারেন। এপসন সল্ট আপনারা 1 চামচ 1 লিটার জলে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবেন এবং বিকালের দিকে গাছে স্প্রে করে দেবেন। তাতে কী হবে, গাছের পাতাগুলো সবুজ থাকবে এবং দেখতে পাচ্ছেন এখানে যে হলুদ হলুদ হয়ে আছে নিচের পাতাগুলো, এগুলো হবে না। তো আজকে আমি এই গাছে এপসন সল্ট আবার স্প্রে করে দেবো। মোটামুটি 1 মাস হয়ে গেছে আমি এই গাছে আর করিনি, কারণ এখন এই সময় আমাদের 15 দিন অন্তর এপসন সল্ট দিলে গাছে খুব ভালো হয়, কেন এপসন সল্ট খুব বেশি পরিমাণে দরকার লাগে না গাছে, খুব অল্পই লাগে। যদি আপনার বাড়িতে বেশি গাছ থাকে তাহলে সেই পরিমাণে বেশি করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটে বড় বড় গাছ আছে, এর জন্য আমি 1 লিটার জলে 1 চামচ দিয়ে এপসন সল্ট এই গাছে ব্যবহার করব। এছাড়া এই গাছে পোকামাকড়ে আক্রমণ হয়, লেদা পোকা বা অনেক রকমের পোকা এই গাছে আক্রমণ হয়ে থাকে। দেখবেন টমেটো গাছে এই ধরনের পোকা লাগে, কিন্তু এটা পোকা লাগেনি। অনেক সময় পেস্ট আক্রমণের ফলে দেখবেন ভিতরে অনেক সময় পোকা তৈরি হয়ে যায় টমেটোর মধ্যে। এর জন্য এই গাছকে বাঁচানোর জন্য অবশ্যই আপনারা 10 থেকে 15 দিন অন্তর এই গাছে কীটনাশক ব্যবহার করবেন, যদি আপনার গাছে আক্রমণ পোকা না হয়ে থাকে তাও করবেন। এবং এই সময় একটা কথা বলবো, জলটা আপনারা ঠিকঠাক দেবেন। তো আর একটা কথা বলে দিই যে আপনাদের যে টমেটো গাছটা অবশ্যই সবাই সানলাইটে রেখেছে, তো এই সময় অবশ্যই সানলাইটেই রেখে দেবেন, মানে ফুল রোদ্দরে রেখে দেবেন। এর জন্য কী হবে, আপনাকে সকাল বিকেল খুব ভালো করে জল দিতে হবে। এবং যদি মনে করেন যে আপনার গাছের গোড়ায় রোদ্দুর পড়ছে, গাছ তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, তো মালচিং করতে পারেন। আপনারা কী করতে পারেন, নারকেলের ছোবড়া এছাড়া পাতা দিয়ে এই গোড়াটাকে, এই গাছের গোড়াটাকে মালচিং করে দিতে পারেন। এছাড়াও আরও অনেক ধরনের মালচিং করার উপায় আছে, সেগুলো আপনারা অবলম্বন করতে পারেন। কারণ এখনও যা ওয়েদার আছে তাতে কিছু অসুবিধা নেই, কিন্তু কয়েকদিন পরে যখন টেম্পারেচার খুব বেড়ে যাবে তখন কিন্তু আপনার গাছের গোড়ায় মালচিং করাটাই ভালো হবে, কারণ এই গাছে এখন অনেক ফুল হবে, এটা আপনারা মাথায় রাখবেন। তো বন্ধুরা আজকে একটা ছোট্ট ভিডিও বানিয়েছিলেন আপনাদের এই আপডেট দেওয়ার জন্য, আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন, এবং আপনাদের যদি টমেটো গাছ সম্বন্ধে আর কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনারা আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম, ধন্যবাদ।